একজনের কোলে ও হচ্ছে ছোট ফর্ম, ও হচ্ছে বিগার ফর্ম, আর ওরাই হচ্ছে দাবারুর মেন হিরো। আবার ঘড়ি পড়েছে ছোট দাবারুটা, আবার ওখানে আবার আছে ঘড়ি দেখে দেখে আবার ও স্টপ ওয়াচ করছে ওখানে। দারুণ দারুণ সব সিন আছে, মানে এই দুজনই হচ্ছে আসল হিরো দাবারুর। এবং আমার মনে হয় যে বাচ্চাদের মানে স্বপ্ন মানে দেখার গল্প, স্বপ্ন পূরণের গল্প, ভালোবাসার গল্প, অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো মানে কারো লাইফকে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি, কিন্তু এইটাই বোধ হয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনের একটা কাজ করে। এবং প্রতীকীদের অসাধারণ স্ক্রিপ্ট যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায়, আই থিঙ্ক এই দুটো দুজন দারুণ অভিনয় করেছে, মানে কমপ্লিটলি কুডোজ। আর ও মানে এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে ওদের দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে, দাবারুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে, দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে, বাবা ছেলের গল্পের কথা আছে, এবং পরিবার আত্মীয় নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প, মানে এটা জীবনের গল্প, ভালোবাসার গল্প, আর প্রচুর জার্নির গল্প। এবং মানে কোচরা কীভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কীভাবে মেন্টর করে সেই গল্পও বলে দাবারু। এবং আমি মনে করি যে প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ট্যালেন্ট থাকে, হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারার জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, সেইখানে আইডেন্টিফাইড হয় বাচ্চাদের মা তার সংগ্রামের মধ্যে দিয়ে, তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কীভাবে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে, এইটা গল্পের উপজীব্য। এবং আমার মনে হয় উইন্ডোজ মানে শিবু এবং নন্দিতাদি অসাধারণ এই প্রযোজনা করেছে, ওরা প্রযোজনা সংস্থা হিসেবেও দারুণ প্রযোজনা করে, ওদের সাথে অনেক বড়ো সম্পর্ক আমার। কিন্তু এই ছবিটা একটা নতুন পালক অ্যাড করবে সবার মাথায় আমার মনে হয়, কারণ প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে এবং নতুন পরিচালক হিসেবে অসম্ভব রাউন্ড। ঋতুপর্ণা আন্টির সাথে তো মানে কাজ করে তো আমি মানে খুবই নিজেকে ব্লেসড মনে করি। আর ওনার সাথে আমার মানে অনেকগুলো সিন আছে, মানে খুব মানে সেগুলো মেমোরেবল আমার কাছে। দারুণ দারুণ কিছু সিন আছে অর্ক আর আমার এবং সপ্তর্ষিরও, সমদর্শিরও আমার মনে হয় যে মানে এত সুন্দর মা ছেলের বন্ধন দেখানো হয়েছে। প্লিজ প্লিজ সবাই আপনারা ছবিটা দেখবেন, গরমের ছুটির একটা অন্যতম আকর্ষণ কিন্তু দাবার। থ্যাংক ইউ।